খামার লাভজনক করার প্রধান কারণ, লাভজনক না হওয়ার প্রধান কারণ হলো যে গরু খায় ঘাস, গরুর খাদ্য হলো প্রধান খাবার হলো ঘাস, কাজেই এদেরকে ঘাসের পরিমাণ মতো ঘাস দিতে হবে, অন্তত তার বডি ওয়েটের 7% অথবা 20-30 কেজি অথবা যতটুকু দানাদার খাবার দিবেন তার 3 গুণ কাঁচা ঘাস দিতে হবে। তাহলে তার পেটের স্বাস্থ্য ঠিক থাকবে, তার প্রজনন স্বাস্থ্য ঠিক থাকবে এবং আপনার খাদ্য খরচ অনেকাংশে কমে যাবে, দুধ উৎপাদন ভালো হবে এবং গাভী বৎসরে 14-12 মাসে না হোক 14 মাসে একটা আপনি বাচ্চা পাবেন। আপনার খামার অবশ্যই লাভজনক হবে যদি আপনার গাভীকে পরিমাণ মতো পর্যাপ্ত ঘাসের সরবরাহ সারা বছর দিতে পারেন। এটা যদি হয় তাহলে আপনার খামারকে লাভবান হবে, আদারওয়াইজ নট। ধন্যবাদ। দেশের আশ্রয় নায়ক বলবে বিশ্ববাসী।